বলছিলাম, তুমি তো সারাদিনই অফিসে থাকো, আমি বাসায় একা একা থাকি। তাই বলছিলাম বাসার জন্য একটা টিভি কিনে দাও, অন্তত টিভি দেখে আমার সময়টুকু কাটবে। সোনিয়া, তুমি তো ভালো করেই জানো বর্তমানে আমি অনেকগুলো টাকা ঋণগ্রস্ত আছি। এই অবস্থায় বাসার জন্য একটা টিভি কিনে আনা আমার পক্ষে সম্ভব না। তুমি তো সারা বছরই ঋণগ্রস্ত থাকো, এই ঋণের কথা বলে বলে সংসারের জন্য তুমি কি কিছু করছো বলো তো? কিছু করছো কেন? এই সংসার কি আমি চালাই না? এই সংসারে চাল ডাল নুন চিনি যা লাগে সবই তো আমি নিয়ে আসি, আবার মাস শেষে বাসা ভাড়াটাও দিয়ে দেই। তো এই সব কিছু তুমি দিবে না তো কে দিবে? আমি দিব? 3 বছর যাব তোমার সংসার করে, আমি তোমার কাছ থেকে কোনো কিছুই পাইনি। সারা বছর সারা মাস ঋণ আর অভাবে সংসার, তোমার তো অভাবই ফুরায় না। ও অভাব ফুরাবে কি করে? প্রতি মাসেই তো তোমার বাবাকে 3,000 টাকা করে পাঠাতে হয়, তাই না? খবরদার, তুমি আমার বাবাকে টাকা পাঠানো নিয়ে আর একটা কথা বলবে না। আমার বাবার প্রতি মাসে 3,000 টাকার ঔষধ লাগে, তাই আমি টাকা পাঠাই। তাহলে আমার সাথে সংসার করা কি দাও? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিয়ে তুমি তোমার বাবা মায়ের সাথেই সংসার করো। সোনিয়া, আমি ঠিকই বলছি, এভাবে করে সংসার হয় না। তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি নতুন করে আমার লাইফটাকে সাজিয়ে নিব, আমার কোনো সমস্যা নেই। সোনিয়া, তুমি এসব কি বলছো? তুমি যদি এই সংসারে আমাকে রাখতে চাও, তাহলে প্রতি মাসে তোমার বাবা মাকে টাকা পাঠানো বন্ধ করো। আর তোমার বাবা আমাকে যদি টাকাই পাঠাও, তাহলে এই সংসার থেকে তোমার আমাকে ছাড়তে হবে। সোনিয়া, বিয়েটা কোনো পুতুল খেলা নয়, যে ইচ্ছে হলো সাজালাম, আবার ইচ্ছে হলো ভেঙে ফেললাম। আর তাছাড়া তুমি তো জানো আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, বাবার ঔষধ কেনার টাকা আমি যদি না পাঠাই তাহলে কে দেবে বলো? প্রতি মাসে তোমার বাবাকে টাকা পাঠাতে গিয়ে এই সংসার আমি টানাটানি করে চালাতে পারবো না। তোমার যদি এতই দয়া শরীর হতে হয়, তাহলে আমাকে ছেড়ে দিয়ে তুমি হাতেম তাই হোক, আমার এতে কোনো সমস্যা নেই। সোনিয়া, আমি যদি আমার বাবাকে প্রতি মাসে সামান্য টাকাটা না পাঠাই, তাহলে আমার বাবা ওষুধ কিনতে পারবে না। ওষুধ না খেয়ে আমার বাবা অসুস্থ হয়ে যাবেন, ধুকে ধুকে মারা যাবেন। আমি আমার কথা পরিষ্কার করে বলে দিয়েছি, তুমি কি করবে ভালোভাবে ভেবে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও। বাবা রাসেল, তুই এতদিন পরে এসেছিস, আমার যে কি ভালো লাগছে। এই সারা বাড়িতে আমি একা একা থাকি, একা একা থাকতে কারো ভালো লাগে বল? তোমাকে এখন থেকে আর একা একা থাকতে হবে না মা, তোমার কথা চিন্তা করে আমি বিদেশ থেকে একেবারে সারা জীবনের জন্য চলে এসেছি। তুই একা আসলে হবে? এইবার আমি লাল টুকটুকে একটা বউ দেখে তোকে বিয়ে করাব। তোমার সেই চিন্তা করতে হবে না, আমার বিয়ের জন্য মেয়ে আমি নিজেই খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল, দুপুরে কি খাবি? রান্না করে দিবি? তোমার যা খুশি তুমি তাই রান্না করো, কতদিন তোমার হাতের রান্না খাই না। আচ্ছা ঠিক আছে, তুই চা খা, আমি রান্না করে গেলাম। সবাই কোথায়? রিচার্জ হবে না? আমি আর নগদ যখন একসাথে খেলি খেলা কিন্তু ঘুরে যায়। এবার নগদ রিচার্জে চলবে লাভের খেলা, আমরা ঠেকাই না, যখন মারি শুধু গাড়ি আর গাড়ি। কথা কি ক্লিয়ার? বাকিটা কমেন্ট্রিতে শুনে না। নগদ থেকে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে থাকছে গাড়ি জেতার সুযোগ ও দারুণ সব পুরস্কার। নেন ভাবি, কফি নেন।
ভাবি বাসায় একদমই একা একা ভালো লাগছিল না, তাই আপনার বাসায় চলে আসলাম। আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি চলে আসবেন। তা আপনার সংসার জীবন কেমন কাটতেছে? ভাবি আমাদের ছোট্ট সংসার, কিন্তু সংসার জীবনে আমি আমার স্বামীকে নিয়ে একদমই সুখী না। আপনার ছোট্ট সংসার তাও আপনি অসুখী? আচ্ছা আপনার বিয়ে হয়েছে কতদিন? এই তো প্রায় 3 বছর। 3 বছর? তা আপনারা এখনো বেবি নিচ্ছেন না কেন? ভাবি আসলে আমি আমার স্বামী সংসারে সুখী না, তাই ইচ্ছে করেই বেবি নিচ্ছি না। যদি আমার এই স্বামী সংসার বেশি দিন না টিকে। আপনার মতন একটা সুন্দরী মেয়ে সারা জীবন স্বামীর সংসারে কষ্ট করবেন? না না না, এটা মেনে নেওয়া যায় না। আমি তো আমার স্বামীকে বলে দিয়েছি আমার সাথে সংসার করতে হলে আমার কথা মতো উঠতে বসতে হবে, আমার কথা মতোই চলতে হবে। এতদিন পরে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য অভাব অনটনে আমি নিজেই একটা সংসার ভেঙে এসেছি। কি বলছেন ভাবি, ভাইয়ের সাথে এটা আপনার দ্বিতীয় সংসার? হ্যাঁ, আমার আগের স্বামী ওর বাবা মায়ের কথায় উঠত আর বসত, আমার কথা কোনো মূল্যায়নই দিত না, তাই ওকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আমি আমার দ্বিতীয় স্বামীর সাথে বেশ সুখে আছি। আমার স্বামী মাসে যেই টাকা ইনকাম করে তা এদিক সেদিক ঋণ দিয়ে ওর বাবার ওষুধের টাকা পাঠাতেই সব শেষ। সারা মাস সারা বছর আমার সংসার অভাবেই কাটে। আপনি সারা জীবন কেন অভাবে সংসার করতে যাবেন? আপনার সংসার যদি ভেঙেও যায় তাও আপনার বিয়ে হতে বেশি দিন সময় লাগবে না। ঠিক বলেছেন ভাবি, আমার এই অভাবে সংসারটা ভেঙে গেলে আমি আবার নতুন করে সংসার সাজাবো। আপনার এত সুন্দর চেহারা, কোনো কোটিপতি ছেলের সাথে বিয়ে হতে তো আপনার 2-3 দিন সময় লাগবে। নেন কফি নেন। তাহলে এখন থেকে কোনো মাসে তোমার বাবাকে এক টাকাও দিতে পারবে না, আর তোমার কোনো পুরনো ঋণও পরিশোধ করতে পারবে না। বাবাকে প্রতি মাসে 3,000 টাকা আমাকে পাঠাতেই হবে, কারণ বাবার ঔষধ কেনার জন্য এই টাকাটা প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে তুমি আমাকে ছেড়ে দিয়ে তোমার বাবার সাথেই সংসার করো, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমার অসুস্থ বাবাকে সামান্য কটা টাকা পাঠালে যে তোমার এতই সমস্যা হয়, তাহলে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দিলে আমার জীবনে সুখের অভাব হবে না। ও আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মতো অভাবী মানুষের সাথে সারা জীবন সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোমাকে ছেড়ে দিয়ে আমি আমার জীবনটাকে নতুন করে সাজাতে চাই। তুমি আমার জীবন থেকে সরে গেলে আমার এতটুকুও সমস্যা নেই, তোমার মতো স্বার্থপর স্ত্রী থাকার চেয়ে আমার বাবা সুস্থ থাকাই আমার কাছে বেশি মূল্যবান। ঠিক আছে, তাহলে কালকেই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স লেটার হাতে পেলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমার সাথে এটাই আমার শেষ কথা। সংসার করবি না মানে কি হয়েছে সেটা আগে বলবি তো। এই সংসারে আয় উন্নতি কিছুই নেই, প্রতি মাসে ও যে টাকা পায় সবটা ওর বাবাকে পাঠায়, সেগুলো পরিশোধ করে। আজ 3টা বছর যাবত এই সংসারে আমি অনেক কষ্ট করতেছি। মারে, মেয়েদের বিয়ে তো একবারই হয়, তোর যত কষ্ট হোক তুই জামাইবাবুদের এই সংসারটা ভাঙিস না।
বাবা, এই সংসার আমি করবো না। জয়ের সাথে আমার সবকিছু ফাইনাল হয়ে গেছে। ও আমাকে ডিভোর্স লেটার দিলেই আমি বাড়ি ছেড়ে চলে আসবো। তুই যদি আমার বাবা দিয়ে সংসার ভাঙিস, তাহলে আমার বাড়িতে তোর কোন জায়গা নেই, কথাটা তুই মনে রাখিস। বাবা, তোমার বাড়িতে যদি আমার জায়গা নাই হয়, আমার দুই চোখ যেদিকে যাবে আমি সেই দিকেই চলে যাব। তুমি আমাকে খোঁজার চেষ্টাও করবে না। মা সোনিয়া, খবরদার, তুই তো জানিস তুই আমার একমাত্র সন্তান, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। তুমি যেটা পেলে চির সুখী হবে, আমার পক্ষ থেকে তোমার জন্য সেই শেষ উপহার। নাও ধরো, আজ থেকে এই অভাবী মানুষটার সাথে তোমার আর সংসার করতে হবে না। তুমি চির মুক্ত, চির সুখী হও। ধন্যবাদ ডিভোর্স দেওয়ার জন্য। এখন থেকে তুমি তোমার মাসের পুরো বেতন তোমার বাবা মাকে দিলেও তোমাকে কেউ নিষেধ করবে না। তুমি তোমার বাবা মায়ের সাথে সংসার করো, ভালো থেকো। দাঁড়াও, একটা কথা শুনে যাও। আজ থেকে আমার জীবন খাতায় তোমার নাম চিরদিনের জন্য মুছে ফেললাম, আর আমার ঘরের দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। সুখে দিল, নাও আও। হ্যালো, আমি রাসেল। আপনি কি এখানে কারোর জন্য বসে অপেক্ষা করছেন? কেন? না মানে আপনাকে অনেকক্ষণ ধরে একা একা বসে থাকতে দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। না, আমি এখানে কারোর জন্য অপেক্ষা করছি না। আপনাকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে। আর আপনার কোনো প্রবলেম থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার কোনো প্রবলেম থাকবে না তো, আমি আপনাকে কেন বলবো? না, যদি আমি আপনার কোনো উপকারে আসতে পারি, বলো তো যায় না। কখন কে কার উপকারে লাগে বিশ্বাস করে বলতে পারেন। প্লিজ আমাকে না ডিস্টার্ব করেন না, আপনি এখান থেকে যান তো। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তবে আমি কি এখানে কিছুক্ষণ বসতে পারি? একটু বসি। আমি আসলে দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, কর্মসূত্রে 10 বছর সিঙ্গাপুরে ছিলাম, গত 5 দিন আগে দেশে আসলাম। এখন ভাবছি যে দেশেই আপনার মতো একটা সুন্দরী কাউকে বিয়ে করে তারপর দেশেই কোনো বিজনেস টিজনেস করব। আমি সুন্দর? কে বলেছে? আমার চোখ, আমার মন বলছে। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, 3 বছর আগে বিয়ে হয়েছিল, আজকে আবার ডিভোর্স হয়ে গেছে। কি বলেন, 3 বছর আগে বিয়েও হয়েছিল আবার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কেন? এই 3 বছরে আমি আমার স্বামীর সংসারে কখনো সুখী হতে পারিনি, সব সময় অভাব অনটন লেগেই থাকতো। তাই দুজনের মধ্যে বিভিন্ন মত বিনিময়ের মাধ্যমে আজকে আমাকে ডিভোর্স হয়ে গিয়েছে। আচ্ছা এখন আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন? মাথা থেকে সম্পূর্ণ ওটি ছেড়ে ফেলে দিব, সামনের দিনগুলো সুন্দর করে সাজাতে চাই। আমি যদি আপনার নতুন জীবনের সঙ্গী হতে চাই, আপনি কি আপনার জীবনে আমাকে সঙ্গী করে রাখবেন? আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, জীবন তার নিজস্ব গতিতেই চলে। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে এসে এখন আমি আমার জীবনটা সুন্দর করে সাজাতে চাইছি, আর সেই নতুন জীবনে সুন্দর জীবনে আমি আপনাকে জীবন সঙ্গিনী হিসেবে চাইছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন?
আপনার আর আমার মধ্যে পরিচয় মাত্র কয়েক মিনিটের। আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না। আপনি আমাকে কিভাবে বিয়ে করতে চান? জন্ম মৃত্যু বিয়ে সবকিছুই আল্লাহর হাতে। মানুষ সুন্দরের পূজারি, আপনার মতো এমন সুন্দরী একটা মানুষ যদি আমার ঘরে বউ হয় তাহলে তাকে সারা জীবন সুখে আগলে রাখবো, রাজরানীর মতো করে রাখবো। আমার 3 বছর আগে বিয়ে হয়েছে, আবার ডিভোর্সও হয়েছে। আপনি এত কিছু জানার পর আমাকে বিয়ে করতে চান? কার বিয়ে কখন কার সাথে হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। হয়তো আল্লাহ তাআলা আপনার আমার বিয়ে এইভাবেই লিখে রেখেছেন। কিন্তু আমার সম্পর্কে আপনার বাবা মা জানার পর যদি আমাকে বউ হিসেবে মেনে না নেয়? আমার বাবা বেঁচে নেই, মা আছেন, আর মাকে বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে আমার বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। সবই তো শুনলাম বাবার আসেন। আমার মেয়ে সোনিয়া তার আগের স্বামী জহিরের অভাবের সংসারে সুখী হতে পারে নাই, তাই ডিভোর্স দিয়ে চলে এসেছে। তুমি এত কিছু জেনে শুনেও যখন আমার মেয়েকে বিয়ে করবা সেটা বুঝলাম, কিন্তু তোমার সংসার যদি আমার মেয়ে সুখে না হয়? এসব নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, আপনার মেয়ের আমার সংসারে কখনোই কোনো কিছুর অভাব হবে না। আমি 10 বছর বিদেশে কাজ করে মোটামুটি একটা বড় অ্যামাউন্টে আমার ব্যাংকে জমিয়ে রেখেছি, আশা করব আমার সংসারে ওর কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। তুমি যখন আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ আর আমার মেয়ে সোনিয়া তোমাকে বিয়ে করতে যখন কোনো আপত্তি নেই, তাহলে আমারও এই বিয়েতে কোনো আপত্তি নেই। বাবা, তার মানে তুমি এই বিয়েতে রাজি? আমি ভালো করে জানি তুই যেটা মনস্থির করবি সেটা আমাকে মেনে নিতেই হবে। থ্যাংক ইউ বাবা। বাবার আসেল, বিয়ের বিষয় তো হুট করে হয় না, তোমার মাকে আমার মেয়ের বিষয়ে সবকিছু খুলে বলো, তারপর তোমার মাকে আমার বাসায় পাঠাও, তারপর আমরা ভেবে চিনতে বিয়ে ঠিক করে ফেলি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে বাসায় গিয়ে আমার মাকে রাজি করিয়ে আপনাদের বাসায় নিয়ে আসবো। ঠিক আছে, নাও চলো। থ্যাংক ইউ। ওই মেয়ে 3 বছর সংসার করার পরে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছিল, আর তুই সেই মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? মা, সোনিয়া অপরূপ সুন্দরী, ওকে আমার খুবই পছন্দ হয়েছে। সোনিয়া এই বাড়ির বউ হয়ে আসলে এই বাড়িটা একেবারে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। চুপ কর, কোনো ডিভোর্সই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না। তুই ওই মেয়েকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, আমি তোকে অপরূপ সুন্দরী কলেজে পড়া অবিবাহিত মেয়ের সাথে বিয়ে দেবো। মা, আমি সোনিয়া আর ওর বাবাকে কথা দিয়েছি আমি সোনিয়াকেই বিয়ে করব। এক ঘর সংসার করা মেয়ে, এইসব মেয়ে কখনো ভালো হয় না। তুই এই মেয়েকে বিয়ে করলে জীবনও সুখী হতে পারবি না, তোকে এই মেয়ে ভাজা ভাজা করে খাবে। দেখো মা, আমি সোনিয়ার রূপে একেবারে মুগ্ধ হয়ে গেছি, ওকে আমার এত ভালো লেগেছে, ও যদি আমার জীবনে এসে আমার জীবন ভাজা ভাজা করে ফেলে করুক, তবুও আমি ওকেই বিয়ে করব। এই শহরে কি সুন্দরী মেয়ের অভাব পড়েছে? হ্যাঁ, তোকে আমি ওই মেয়ের চেয়ে অনেক সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেবো। মা, আমি সোনিয়াকেই বিয়ে করব, তুমি প্লিজ ওর বাবার সঙ্গে একটু কথা বলো, আর তুমি যদি সোনিয়ার সাথে আমার বিয়ে না দাও আমার 2 চোখ যেদিকে যায় আমি চলে যাবো, দরকার হলে আবার বিদেশ চলে যাবো, আর এই বাসায় আমি কোনোদিন ফিরে আসবো না। খবর না, এরকম কথা কখনো বলবি না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। সবাই কোথায়, রিচার্জ হবে না? আমি আর নগদ যখন একসাথে খেলি খেলা কিন্তু ঘুরে যায়। এবার নগদ রিচার্জে চলবে লাভের খেলা, আমরা ঠেকাই না, যখন মারি শুধু গাড়ি আর গাড়ি। কথা কি ক্লিয়ার? বাকিটা কমেন্ট্রিতে শুনে না। নগদ থেকে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে থাকছে গাড়ি জেতার সুযোগ ও দারুণ সব পুরস্কার। ভাই সাহেব, আপনার মেয়ে 3 বছর অন্য ছেলের ঘর সংসার করার ডিভোর্স দিয়ে, এই মেয়েকে জেনে শুনে কেউ কখনো বিয়ে করতে রাজি হবে না। আমার ছেলে রাসেল আপনার মেয়েকে বিয়ে করে সারা জীবন যদি সংসার করতে পারে সুখে শান্তিতে, আমি আর কেন আপত্তি করব? আপনারা আমার মেয়ে সোনিয়ার সম্বন্ধে এত কিছু জানার পরও আপনাদের বাড়ির বউ করে নিয়ে যাবেন, এটা তো আমার মেয়ের সৌভাগ্য, এতে আমার কোনো আপত্তি নাই। ওদের মনে চাওয়া পাওয়া যেহেতু এক হয়ে গেছে, তাহলে আর দেরি করে লাভ কী?
আসুন আগামী শুক্রবার ওদের দুজনে চার হাত এক করে দেব। কি বলেন বিয়েশে? আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবার রাসেল আর সোনিয়ার বিয়ে হচ্ছে। অসাধারণ সুন্দর একটা মানুষকে বিয়ে করে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। আমি সারা জীবন সুখে দুঃখে সব সময় তোমাকে আমার পাশে রাখবো। সত্যি বলছো তুমি? একদম সত্যি, অপূর্ব। তোমার সৌন্দর্য আমি মুগ্ধ হয়ে গিয়েছি। অপরূপা তুমি, মায়াবতী। কি বলছো, সারা জেগে জেগে শুধু আমাকে দেখবে? আজকে আমাদের বাসর রাত, আজকে সারা রাত আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো, তোমাকে দেখবো। তুমি সত্যি সারা জীবন আমাকে এরকম ভাবে ভালোবাসবে? যতদিন বাঁচি। হাতটা দাও। আম্মা, আমি নাস্তা বানিয়েছি। নাস্তা টেবিলে গরম গরম নাস্তা করতে। এই মেয়ে, তুমি আমার অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করেছো, তোমার তো সাহস কম না? আম্মা, আমি নিজ হাতে নাস্তা বানিয়েছি, তাই আপনাকে ডাকতে এসেছি। তুমি ভাবলে কি করে, তোমার হাতে বানানো নাস্তা আমি খাবো? আমার ছেলে আমার কথার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে, তাই বলে তুমি ভেবে নিও না আমি তোমাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছি। আম্মা, আপনি এসব কি বলছেন? আপনি নিজেই তো আমাকে পছন্দ করে আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি তোমাকে এই বাড়ির বউ করে এনেছি শুধুমাত্র আমার ছেলেকে হারানোর ভয়ে। আমি যদি তোমার সাথে রাসেলের বিয়ে না দিতাম, তাহলে রাসেল আমাকে ছেড়ে আমার এই বাড়ি ছেড়ে চলে যেত, তাই আমি বাধ্য হয়েছি তোমার সাথে রাসেলের বিয়ে দিতে। কিন্তু আমি কখনোই তোমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেইনি আর নিব না। আম্মা, এমন কথা বলবেন না, এই সংসারে থেকে আমি সবসময় আপনার সেবা করব। এক ঘর সংসার করো মেয়ে, তুমি কি সেবা করবে আমার? তুমি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আম্মা চুপ করো, তোমার এই মুখে কখনোই আমাকে আম্মা বলে রাখবে না। আমার সহজ সরল ছেলেটাকে তুমি বোকা বানাতে পারো, কিন্তু আমাকে বোকা বানানো এত সহজ না। আম্মা, আমি কাউকে বোকা বানাচ্ছি না। তুমি একটা সংসার ভেঙে যে স্বার্থের লোভে আমার ছেলেকে বিয়ে করেছ, আমি বেঁচে থাকতে তোমার সেই স্বার্থ কখনোই পূরণ করতে দেবো না। আম্মা, তোমার এই মায়া কান্না দেখে আমাকে কোনো লাভ নেই। তুমি এই বাড়িতে শুধুই মাত্র একটা ডিভোর্স দিব। আমার রুম থেকে চলে যাও, যাও বলছি। আমার ছেলের মাথা খেয়ে মোটা অঙ্কের টাকার মার্কেট তো ভালোই করেছো। মা, আমি আপনার ছেলেকে নিয়ে মার্কেটে যাইনি, আপনার ছেলে আমাকে জোর করে মার্কেটে নিয়ে গিয়েছে। থাক, আর ন্যাকামো করা লাগবে না, তোমার ন্যাকাম আমি বুঝি। মা, আপনি এসব কি কথা বলছেন? তোমার মতো কুফার ডিভোর্সি মেয়ে আমার এই বাড়িতে থাকলে আমার এই বাড়ি কোনোদিনও উন্নতি হবে না। আর শোনো, তোমার এই নোংরা হাত দিয়ে আমার এই বাড়ির দামি কোনো জিনিসপত্র তুমি ছোবে না। লাঠির মতো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আমি জেনে শুনে একটা ডিভোর্সি মেয়েকে আমার বাড়ির বউ করে এনেছি, আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। ছি 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 ছি। সা 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 রি রি সা নি ধা নি সা 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 রি রি সা নি ধা নি সা 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 রি রি
তুমি কাঁথা বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? না ভাবলাম আজকে একটু নিচে ঘুমাবো। তুমি তোমার সুন্দরী বউ রেখে ফ্লোরে ঘুমাবা? কি সমস্যা তোমার? আরে কোনো সমস্যা নেই, এই বিছানায় ঘুমাতে ঘুমাতে শরীরটা কেমন যেন নরম হয়ে গেছে, কেমন ম্যাচ ম্যাচ করে, তাই ভাবলাম একটু ফ্লোরে ঘুমাই। ফ্লোরে ঘুমিয়ে তোমার শরীর শক্ত করতে হবে না, ভালো ভালো বলছি খাটে ঘুমাবা। রাখবে গো, রাখো। আচ্ছা, বেশ কিছুদিন যাবত দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো, কি হয়েছে বলবে আমাকে? আরে কি বলো তুমি এসব, তোমার মতো সুন্দরী বউ এড়িয়ে চলবো কেন? রাসেল, আমাদের বিয়ে হয়েছে অনেক দিনই তো হলো, কিন্তু বাচ্চা হওয়ার কোনো লক্ষণই দেখছি না। আমার মনে হয় আমাদের মেডিকেল চেক আপ করানো উচিত। মেডিকেল টেস্ট করানো লাগবে? মেডিকেল টেস্ট কেন? আচ্ছা তুমি কি কোনো শারীরিক সমস্যা ফিল করছো? কি বলতে চাইছো তুমি? আমার সমস্যা? আমার কারণে বাচ্চা হচ্ছে না? ঠিক আছে, কাল মেডিকেল টেস্ট করানোর পরেই বোঝা যাবে সমস্যা কার, আমার নাকি তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে মেডিকেল টেস্ট হওয়া পর্যন্ত বা রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু ওয়েট করো, তারপর না হয় দেখা যাবে। ডাক্তার সাহেব, আমি বাবা হতে পারবো না। হ্যাঁ, আপনার রিপোর্টে যা এসেছে আমি তাই বলেছি। রিপোর্টে সমস্যা রাসেলের, রাসেল কোনোদিনও বাবা হতে পারবে না। আসলে আমার কিছু করার নাই, আই এম সরি। তার মানে তোমার সমস্যার কারণে তুমি কোনোদিনও বাবা হতে পারবে না আর আমি মা হতে পারবো না? এইভাবে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। তুমি এসব কি বলছো সোনিয়া? তুমি আমার সাথে আর সংসার করবে না? আমি ঠিকই বলছি, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার সাথে সংসার করা তোমার পক্ষে সম্ভব না? মেডিকেল রিপোর্টে তোমার সমস্যা ধরা পড়েছে, তুমি কোনোদিনও বাবা হতে পারবে না। তুমি বাবা হতে চির অক্ষম পুরুষ, তোমার সাথে সংসার করলে আমার কোনো দিনও সন্তান হবে না। হ্যাঁ সেটা আমি মানি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি সোনিয়া, আমাকে ছেড়ে এই সংসার ছেড়ে তুমি চলে যেতে পারো না। যে সংসারে আমাদের কোনো দিনও সন্তান হবে না, বংশের কোনো অস্তিত্ব থাকবে না, সেই সংসার আমি করতে পারবো না। দেখো সোনিয়া, কোনো মানুষই তো আসলে স্বয়ং সম্পূর্ণ না, সবারই কোনো না কোনো অসম্পূর্ণতা কোনো অভাব থাকে। আমার ব্যাংকে অনেকগুলো টাকা আছে, এই টাকা পয়সা দিয়ে আমরা একটা জীবন দুজন মিলে অনায়াসে কাটিয়ে দিতে পারবো, আমাদের কোনো অভাব হবে না। সন্তান, হ্যাঁ মানে আমাদের সন্তান কখনো হবে না, কিন্তু আমাদের তো ভালোবাসার কোনো কমতি নেই, আল্লাহ না চাইলে তো সম্ভব না, তাই না বলো? তোমার অর্থ সম্পদ নিয়ে তুমি সারা জীবন একা একা আরামায়েশ করো, যে সংসারে আমাদের কোনো সন্তান হবে না সেই সংসারে আমি সন্তানহীন সুখ চাই না। আমি তোমাকে আজকেই ডিভোর্স দিয়ে চলে যেতে চাই। বৌমা, তুমি ডিভোর্স নিয়ে কথা বলছো কিন্তু কেন, কোনো সমস্যা হয়েছে? আপনার ছেলের সমস্যা আছে। আমার ছেলের সমস্যা? কিসের সমস্যা? অনেকদিন হয়েছে আমাদের বিয়ে হলো, কিন্তু আমাদের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা দেখছিলাম না, তাই আমরা ডাক্তারের কাছে গিয়ে মেডিকেল টেস্ট করে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী জানতে পারি আপনার ছেলের সমস্যা আছে।
আপনার ছেলে কোনোদিনও বাবা হতে পারবে না। কি বলছো এসব? রাসেল কোনোদিনও বাবা হতে পারবে না? রাসেল, সোনিয়া যা বলছে তা কি সত্যি? হ্যাঁ মা, ও যা বলছে তা সবই সত্যি। ডাক্তারের রিপোর্টে ধরা পড়েছে আমি আর কখনো বাবা হতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, সোনিয়ার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নেই, আমি ওকে অনেক ভালোবাসি মা। তুমি ওকে একটু বোঝাও না, বোঝাও একটু। বৌমা, রাসেল হয়তো শারীরিক অক্ষমতার কারণে বাবা হতে পারবে না কোনোদিন, কিন্তু আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে। তুমি আমার ছেলের ঘরে রাজরানী হয়ে থাকবে। যেই সংসারে আমাদের কোনো বাচ্চা সন্তান হবে না, সেই সংসারে বিলাসিতা সুখ আমি চাই না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। বাবা রাসেল, আমি তোকে আগেই বলেছিলাম এই মেয়েকে তুই বিয়ে করিস না। যে মেয়ে একটা সংসার ভেঙে আরেকটা সংসার গড়ে নিজের স্বার্থের জন্য, সে মেয়ে কোনোদিনও ভালো হতে পারে না। ঠিক আছে, আমি ভালো না, তাহলে আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিলেই তো পারে, আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারি। কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমার সাথে সংসার করবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার আগের স্বামীর কাছে ফিরে যাব, তাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। বাবা রাসেল, তুই এই মেয়েকে নিয়ে কোনোদিনও সুখী হতে পারবি না, সারা জীবন জ্বলার চেয়ে একদিনে ডিভোর্স দিয়ে দে, এটাই তোর জন্য মঙ্গল হবে। তুমি ঠিকই বলেছিলে মা, সেদিন তোমার কথার অবাধ্য হয়ে এই স্বার্থপর মানুষটাকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম। তুমি যদি আমাকে বিয়ে করে ভুল করেই থাকো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নাও। তবে তাই হবে, তুমি যখন আমার সংসার করবেই না, তখন আমিও তোমার মতো একটা স্বার্থপর মানুষের সঙ্গে সংসার করতে চাই না। ডিভোর্স লেটার তো পেয়ে যাবে। কি করলি রে মা, তুই নিজের হাতে দুই দুইটা সংসার ভেঙে ফেললি। এই সমাজে আমার মান সম্মান বলতে তো কিছুই হলো না। ছি 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 ছি। বাবা, রাসেল কোনোদিনও বাবা হতে পারবে না। রাসেলের সংসারে থাকলে আমি কোনোদিনও মা হতে পারবো না। যে সংসারে আমি মাই হতে পারবো না, সেই সংসার আমি সারা জীবন কিভাবে করবো? এইভাবে যদি বারবার তুই নিজের হাতে সংসার ভাঙিস, তাহলে অবশেষে তোর জীবনটা কি হবে তুই একবার ভেবে দেখেছিস? বাবা, কোনো সংসার তো আর আমি ইচ্ছা করে ভাঙিনি, পরিস্থিতির কারণেই দুই দুইবার আমার সংসার ভাঙতে হয়েছে। মারে, ভাগ্যের লিখন কখনো খণ্ডানো যায় না, তোর ভাগ্যে যা আছে তাই তো হবে। বাবা, আমি আমার প্রথম স্বামী জহিরের কাছে ফিরে যেতে চাই। কি বলছিস এসব? তুই আগের স্বামীর কাছে চলে যাবি মানে? জহির এতদিন বিয়ে শাদি করছে কিনা সেটা কে জানে? না বাবা, আমি খোঁজ নিয়েছি, জহির এখনো বিয়ে করেনি, আমি ওর কাছে ফিরে যেতে চাই বাবা। কিন্তু জহিরের সাথে তো ডিভোর্স হয়ে গেছে, জহির কি আবার তোর মেনে নিবে? বাবা, জহির আমাকে অনেক ভালোবাসত, আমি ওর কাছে ফিরে গেলে ও অনেক খুশি হবে, আমাকে মেনে নিয়ে আবার আগের মতো সংসার শুরু করবে। তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু বললে তুই কোনোদিন সেটা মেনে নিস নি, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। সবাই কোথায়? রিচার্জ হবে না? আমি আর নগদ যখন একসাথে খেলি খেলা কিন্তু ঘুরে যায়। এবার নগদ রিচার্জে চলবে লাভের খেলা, আমরা ঠেকাই না, যখন মারি শুধু গাড়ি আর গাড়ি। কথা কি ক্লিয়ার? বাকিটা কমেন্ট্রিতে শুনে না। নগদ থেকে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে থাকছে গাড়ি জেতার সুযোগ ও দারুণ সব পুরস্কার। তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো আমি ডিভোর্স পেপার দিয়ে দিয়েছি। জহির, আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমার কাছে ফিরে এসেছো মানে? তুমি আমার কাছে কেন ফিরে এসেছো? তুমি তো তোমার নতুন পয়সাওয়ালা স্বামীকে নিয়ে বেশ সুখী আছো। না জহির, টাকা পয়সা থাকলেই কখনো সুখ হয় না, আমি আমার নতুন স্বামীর সংসারে কখনোই সুখী হতে পারবো না। টাকাওয়ালা স্বামী দেখে বিয়ে করেছো, তাহলে সুখী হতে পারবে না কেন? আমার নতুন স্বামীর অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে বাবা হতে অক্ষম, সে কোনোদিনও বাবা হতে পারবে না, তাই আমি তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে এসেছি। ও আচ্ছা, সে কখনো বাবা হতে পারবে না, তাই তুমি তোমার নতুন স্বামীকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসেছো? আরে তুমি তো এটাই চাও,
তুমি যখন আমার সংসারে 3 বছর ছিলে, তখন তোমাকে হাজার অনুনয় বিনয় করিও একটি বেবি নাওতে পারিনি। আর আজ তুমি তোমার নতুন স্বামীকে ডিভোর্স দিয়ে আমার কাছে এসেছো বেবি নিতে। বাহ 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 জহির, আমি আসলে ভুল ভেবেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই। তোমার মতো মেয়েরা 6 মাস পর পর রং বদলায়, আবার টাকা পয়সাওয়ালা কোনো ছেলে পাবে, সংসার পেতে বসবে। তোমাকে আমি হারে হারছি। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে আর কোনোদিনও কোথাও যাব না। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমার মতো স্বার্থপর লোভী মেয়ের সাথে সংসার করতে আমি ইচ্ছুক নই। প্রয়োজন হলে সারা জীবন একা একাই কাটিয়ে দিব। তুমি এখান থেকে চলে গেলেই আমি খুশি হব। জহির, তুমি এখন থেকে প্রতি মাসে বাবার চিকিৎসার জন্য টাকা দিও, আমি তোমাকে কোনো নিষেধ করব না, কিন্তু তুমি আমাকে তাও ফিরিয়ে দিও না প্লিজ। প্রতি মাসে আমার বাবার চিকিৎসার জন্য আমি 3,000 টাকা বাড়িতে পাঠাতাম, আর তাই নিয়ে ঝগড়া করে তুমি আমার সংসার ভেঙে চলে গেছো। সেই বাবাকে এখন আর টাকা পাঠাতে হয় না, কারণ তুমি চলে যাওয়ার কিছুদিন পর বাবাও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কি, বাবা মারা গেছে? আমি বাবার চিকিৎসার টাকা পাঠানোর জন্য তোমার সাথে স্বার্থপরের মতো ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যেদিন আমার সংসার ভেঙে চলে গেছো, সেদিন আমি তোমার সব অন্যায় মাফ করে তোমাকে মুক্ত করে দিয়েছি। আমার কাছে মাপ চাওয়ার আর তোমার কিছুই বাকি নেই। আমি আবার তোমার কাছে ফিরে এসেছি, সুখে দুঃখে আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমার কাছে তোমার কোনো স্থান নেই, তুমি চলে গেলেই আমি খুশি। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, শেষবারের মতো তুমি আমাকে একটাবার সুযোগ দাও। আমি তোমাকে ছেড়ে আর কখনো কোনো দিনও কোথাও যাব না, তুমি আমাকে ফিরিয়ে দিও না জহির প্লিজ। তুমি আমার সংসার থেকে চলে যাওয়ার সময় তোমাকে একটি কথা বলেছিলাম, আমার ঘরের দরজা চিরদিনের জন্য তোমার জন্য বন্ধ হয়ে গেল, সেই কথা কি তুমি ভুলে গেছো? তুমি নতুন কাউকে খুঁজে নিয়ে আবার তোমার সুখের ঠিকানা গড়ে নাও, আমার ঘরে তোমার কোনো স্থান হবে না, এক্ষুনি এখান থেকে চলে যাও। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আমি একটা স্বার্থপর মেয়ে, স্বার্থের লোভে আমি 2-2 বার সংসার ভাঙলাম। আসলে স্বার্থের জন্য কারো মনে কষ্ট দিয়ে কখনোই নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায় না। আমি জেনে বুঝে বারবার ভুল করেছি, অন্যায় করেছি, তাই উপর আল্লাহ আমার মতো একটা স্বার্থবাদী মেয়ের ভাগ্যে সুখ লিখে রাখে নাই। আমি এখন কি করব? আমার দ্বিতীয় স্বামী রাসেলের কাছে ফিরে যাব? রাসেলও যদি এই ডিভোর্সি বউকে তার ঘরে জায়গা না দেয়?